একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে ভাঙন গেরুয়া শিবিরে। শিলিগুড়িতে এবার বিজেপি ছাড়লেন বিধান রোড ব্যবসায়ী সমিতির সম্পাদক বাবলু তালুকদার। আজ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানান তিনি। আপনারা অনেকে আমাদের জেনে থাকবেন, আমার নাম বাবলু তালুকদার। ইনফ্যাক্ট আমি সমাজসেবী হিসাবে বহু বছর ধরে কাজ করে থাকি, এখনও করছি, আগামী দিনেও করব, এটা আপনারা ভালো করে জানেন। তো বিগত কিছুদিন আগে অর্থাৎ আমাদের এই ইলেকশন ইলেকশন ছিল তার কয়েকদিন আগে, কিছুটি কয়েকদিন আগে আমি ভারতের বৃহত্তর পার্টি বিজেপিতে যোগ দিয়েছিলাম। অনেক স্বপ্ন নিয়ে, যেটা হচ্ছে আমি যেহেতু সোশ্যাল ওয়ার্ক করে দরিদ্র সীমার নিচের মানুষগুলোকে নিয়ে কাজ করি, তো তাদের জন্য আমি ভেবেছিলাম, আমার একটা স্বপ্ন ছিল তাদের জন্য বোধ হয় আমি আরও বেশি করে কাজ করতে পারবো। এই ভেবে আমি ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে নিয়েছিলাম, কিন্তু ক্রমশ আমি দেখলাম সেখানে আমার সেরকম কোনো স্কোপ নেই। আমি ঠিক সেই সুযোগ তারাও দেয়নি, আমি নিজেও পাইনি। সুতরাং আমি মনে করলাম আমার যারা শুভাকাঙ্ক্ষীরা বা আমার প্রিয় মানুষরা যারা আমার সঙ্গে প্রতিনিয়ত কাজ করে, কয়েকটা সংগঠনের আমার দাদা ভাই বন্ধু আমার মেয়েরা আছেন আমার সঙ্গে, তো প্রত্যেকেরই খুবই কষ্ট হয়েছিল, যেটা হচ্ছে আমি এইভাবে কমিটমেন্ট এভাবে পার্টির পতাকা তুলে নেওয়া, তারা এটা মন থেকে মেনে নেয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আজকে ভেবে দেখলাম আমি যেভাবে মানুষের জন্য কাজ করে থাকি আমার সেভাবে কাজ করা উচিত। তাই আমি সিদ্ধান্ত নিলাম ঠিক আজকের থেকে আমি ভারতীয় জনতা পার্টির কোনো রকম অনুষ্ঠানে, যদিও আমি আগেও যাই সেরকমভাবে, আপনারা সাংবাদিকরা দেখে থাকবেন, আমি কোনো আলোচনা সভা বা কোনো মিছিল বা মিটিং আমি কখনো যাই না, আমার কোনো কারণে কোথাও যেন একটু ভালো লাগে। তাই আমি ভারতীয় জনতা পার্টির সাথে আমার সমস্ত সম্পর্ক আমি আজকের থেকে ছিন্ন করব, আমার ভারতীয় জনতা পার্টির সাথে কোনো রকম যোগাযোগ আর রইল না বা থাকবে। আজকের এটাই আমার মূল উদ্দেশ্য আমার এই সম্মেলন, সেরকম একটা ভবিষ্যৎ বলতে সেরকম এখনো কোনো চিন্তা ভাবনা করিনি। আমার আমি যেভাবে মানুষের জন্য কাজ করি প্রতিনিয়ত সোশ্যাল ওয়ার্কার সমাজসেবী হিসাবে আমি সেভাবে কাজ করব, এখন এটাই এখন আমার লক্ষ্য, পরবর্তী ব্যাপারটা আমি করতে চাই।